2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের জনসভায় হামলার পর প্রথমে মামলা নিতে গড়িমসি মতিঝিল এবং রমনা থানা ঘুরে হয়রান আওয়ামী লীগ নেতারা বিচারপতি জয়নুল আবেদিনকে দিয়ে এক সদস্যের বিচার বিভাগীয় কমিটি গঠন করে সাজানো হয় অবাস্তব নাটক 2005 সালের 9 জুন নোয়াখালীর সেনবাগ থেকে ধরে আনা হয় জজমিয়া নামের এক যুবককে 17 দিন রিমান্ডে রেখে ভয়ভীতি ও আর্থিক প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে একটি সাজানো জবানবন্দি আদায় করে সিআইডি 2005 সালের 26 জুন আদালতে দেয়া কথিত জবানবন্দিতে জজমিয়া বলতে বাধ্য হন 5000 টাকার বিনিময়ে বড় ভাইদের নির্দেশে অন্যদের সঙ্গে গ্রেনেড হামলায় অংশ নেন 2006 সালের আগস্টে এই নাটকের পেছনের ঘটনা ফাঁস করে দেন জজমিয়ার ছোট বোন খোরশেদা বেগম তিনি জানান জজমিয়াকে গ্রেফতারের পর থেকেই সিআইডি তার পরিবারকে ভরণ পোষণের টাকা দিয়ে আসছিল বের হয়ে আসে থলের বেড়াল আসামি থেকে জজমিয়া হন মামলার সাক্ষী কোনো অপরাধ না করেও 4 বছর জজমিয়াকে কাটাতে হয় কারাগারে ক্ষতিপূরণ চান রাষ্ট্রের কাছে আমি ফাঁসির আসামি না হয়েও আমি কন্ডম সেলে 4 বছর আছিলাম আমার 4 বছর আমাদেরকে ফিদায়া দিব আমার পরিবারকে ফিদায়া দিব তাই আমি আদালতের কাছে আমি ন্যায় বিচারের জন্য আইছি এত বছর পর আমি ন্যায় বিচার চাই আদালত মিথ্যা স্বীকারোক্তি নিয়ে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফাঁসানোর ঘটনায় 10 কোটি টাকা ক্ষতিপূরণ চান জজমিয়া বুলবুল রেজা সময় সংবাদ ঢাকা